আসসালামু আলাইকুম সম্মানিত খবরবৃন্দ, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমরা ভালো আছি ইনশাল্লাহ। আজকে ইনশাল্লাহ হরিয়ানা ছাগলের একটি লট নিয়ে হাজির হইলাম, এটা বাংলাদেশের মধ্যে আছে এবং খুব সুস্থ ছাগলের মধ্যে আছে। তো এই ভিডিওটি আমি আপনাদের মধ্যে শেয়ার করব, এটি চাঁদপুরের একটি ভিডিও, চাঁদপুরের খামারের ভিডিও। তার আগে আমি আরেকটু আমার নিজের একটু অ্যাডভার্টাইজমেন্ট দিতে চাই। আমার কাছে এখন পর্যাপ্ত পরিমাণে দুম্বা আছে, যদি কারো দুম্বা দরকার লাগে বা দুম্বার খাবার দিতে চান ইনশাল্লাহ আমার কাছে যোগাযোগ করবেন। আর যদি কারো পাঠা লাগে, দুম্বার পাঠা যদি গারলের সাথে ক্রস করতে চান বা কোরবানির জন্য তারপরে মোটা তাজা করতে চান, এই ধরনের পাঠা আমার কাছে অ্যাভেলেবেল আছে, প্রায় 13-14টা পাঠা আমার কাছে আছে, যদি কারো লাগে ইনশাল্লাহ যোগাযোগ করবেন। তো মূল পর্বে আসি, এখানে হরিয়ানা ছাগলগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এখানে একটা মেল এবং তিনটা ফিমেল আছে। যদি কেউ লর্ড আকারে নিতে চান তাহলে ইনশাল্লাহ নিতে পারবেন, রিজনেবল প্রাইসের মধ্যে দিয়ে দিবে এই ভদ্রলোক। ওনার খামারটি হচ্ছে চাঁদপুর সদর, সরি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার শেখদি গ্রাম। উনি একজন খুব ভালো মানুষ, মোশাররফ হোসেন চৌধুরী, উনি অত্যন্ত ভালো মানুষ। উনি রেনু পোনার ব্যবসা করেন, খুবই ভালো মানুষ, আমার দেখা কয়েকজন ভালো মানুষের মধ্যে উনি একজন। তো উনি কথা কাজে ইনশাল্লাহ মিল পাবেন, দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কোয়ালিটি এই ছাগলগুলো, এবং আরও অনেকগুলো ক্রস ছাগল ওনার কাছে আছে। এই যে প্রেগনেন্ট আছে, বাচ্চা সহ আছে, বাচ্চা আছে, যে কোনো ধরনের ছাগল নিতে চাইলে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন। বিশেষ করে হরিয়ানার এই লটটায় দেখেন পাঠাটা খুবই দারুণ কোয়ালিটির একটি পাঠা, এটা 40 ইঞ্চি হাইট আছে বর্তমানে, 4 দাঁত বয়স। আর শিঙের কোয়ালিটি দেখুন, কানের লেন্থ দেখুন, মাশাল্লাহ, এবং খুব ব্রিডিং উস্তাদ, ও ব্রিডিংয়ের জন্য খুবই পারফেক্ট। এই মাদিগুলো দেখতে পাচ্ছেন, এগুলা 2 দাঁত, 4 দাঁত, 8 দাঁত, আর পাঠাটা হচ্ছে 4 দাঁত। এটা মনে হয় 4 দাঁত, 4 দাঁতের একটা মাদি। এগুলা এর মধ্যে গাভিন আছে কয়েকটা, আমি আসলে সঠিক তথ্যটা জানি না, আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে জেনে নেবেন। এটা মনে হচ্ছে গাভিন, এটা পেট দেখে মনে হচ্ছে গাভিন। তারপরেও স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন, যদি কারো লর্ড আকারে নিতে চান উনি রিজনেবল প্রাইসের মধ্যে দিয়ে দিবে, কারণ ওনার কাছে 3-4টা জাত নিয়ে কাজ করে উনি। এর মধ্যে হরিয়ানা, বিটল, ক্রস ব্রিড এবং গারল টাইপের, গারলও আছে ওনার কাছে অনেকগুলো। তো উনি যে কোনো 1টি বা 2টা জাত নিয়ে কাজ করতে চান, কারণ হরিয়ানাগুলো একটু মারমুখী হওয়ার কারণে উনি আসলে হরিয়ানাটা ছেড়ে দেবেন, বিটলগুলো থাকবে এবং ক্রসগুলো থাকবে এবং গারল থাকবে। যদি কেউ হরিয়ানা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।